বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম রামপ্রসাদ সাহা, উনি এসছেন রানাঘাট থেকে, তাই তো? হ্যাঁ, রানাঘাট থেকে এসছেন। তো ওনার মেন প্রবলেমটা কি? মেন হচ্ছে আর্থারাইটিক প্রবলেম। তো আর্থারাইটিক প্রবলেম বলতে ওনার বাঁ হাতের লেফট থামটা, এটা কি হচ্ছে? এটা যখন মুড়া দেখি, লেফট থামটা দেখেন কি হচ্ছে অসুবিধা, অসুবিধা এই যে এখন নিচে পড়ছে, বাজ করছে, ব্যথা হচ্ছে, কটকট করে, একটা ক্রিপিটেশন হচ্ছে। আবার দেখুন, এইটা খুলছে না, খুলতে গেলে হাত দিয়ে খুলতে হচ্ছে এবং খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে। তাহলে আর এবং কোথায় হচ্ছে, কোন আঙুলটা রিং এবং রিং ফিঙ্গার, এই রিং ফিঙ্গারটা এটাও লক হয়ে যাচ্ছে। তাহলে এই ফিঙ্গার দুটো, তাহলে থাম্ব অ্যান্ড রিং ফিঙ্গার লক হয়ে যাচ্ছে, তার সঙ্গে পেইন আছে আর ক্রিপিটেশন আছে, এটা কটকট করে আওয়াজ হচ্ছে। তাহলে মেনলি বন্ধুরা এটা কী জন্য হয়, মেনলি যার জন্য হয়, এটা হচ্ছে ইউরিক অ্যাসিড যদি হাই হয়, গাউট হয় যাকে বলে, গাউট, ইউরিক অ্যাসিড হাই হলে তার জন্য কিন্তু আমাদের যে ছোটো ছোটো জয়েন্টগুলো থাকে, স্মল জয়েন্টসের চারপাশে ইউরেটসগুলো জমা হয়, ইউরেটসগুলো জমা হলে তখন এই প্রবলেমগুলো মেনলি দেখতে পাওয়া যায়। তাহলে আমি সন্দেহ করছি সেটা ওনার তার ক্ষেত্রে তাই হয়েছে, কিন্তু এর জন্য কিন্তু উনি দেখতে দেখিয়েছে, আপনারা ওখানে ডাক্তার দেখিয়েছেন তো? হ্যাঁ, দুটো ডাক্তার দেখিয়েছি। আপনারা ওখানে ডাক্তার, ওনাদের ওখানে ডাক্তার দেখিয়েছে, কিন্তু কেউ ইউরিক অ্যাসিড পরীক্ষা করতে দেয়নি, আর বিভিন্ন পেটেন্ট দিয়েছে, দেখলাম তো, আপনি তো দেখালেন, বিভিন্ন পেটেন্ট ওষুধ টষুধ দিয়েছে। অ্যাকচুয়ালি কোনো পেটেন্ট ওষুধে কিন্তু কোনো কাজ হয় না, আমাদের মূল মোটো উই আর হোমিওপ্যাথ, আমার মূল মোটো ইজ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমাদের একজন রোগীকে ওভারঅল দেখতে হবে, আমাদের একজন আর্থারাইটিক প্রবলেম নিয়ে আসলো, না অ্যাস্থমা নিয়ে আসলো, না কী প্রবলেম নিয়ে আসলো, ওইটা দেখে কিন্তু আমরা কোনো ওষুধ দিতে পারবো না। আমাদের একজন পেশেন্টকে ওভারঅল দেখবো, দেখে যা সিমটম পাবো তার উপরে আমরা ওষুধ সিলেকশান পাবো। তার জন্য হতে পারে একজন পেশেন্টের ক্ষেত্রে আমি প্রচুর সিলেকশান করার জন্য খুব ভালো সিমটম পেলাম, আবার কারোর কারোর ক্ষেত্রে হতে পারে খুব ভালো সিমটম পেলাম না, কিন্তু আমি যে সিমটম পাবো তার উপরে সবথেকে ভালো যে মেডিসিনটা সিলেকশন হতে পারে সেইটাই আমাকে সিলেকশন করতে হবে। ওনার ক্ষেত্রে তাই হয়েছে, এই যে এইটা পেয়েছি, এটা হচ্ছেন 3 বছর ধরে, তাই তো? তাই যে লিখেছি, এই যে পেইন অ্যান্ড লক লেফট থাম অ্যান্ড লেফট রিং ফিঙ্গার লাস্ট 3 ইয়ার্স, এছাড়া একটু লো ব্যাক পেইন আছে, এটা এছাড়া কোমরে একটু ব্যথা আছে বলছে, লো ব্যাক পেইন আছে, স্পন্ডাইলোসিস আছে, লো ব্যাক পেইন আছে, আর একটু মাঝে মধ্যে পায়খানাটা একটু আমাশা আমাশা হয়, এছাড়া ওনার বিশেষ কিছু আর প্রবলেম নেই। এবার ওনাকে পার্সোনাল হিস্ট্রি যখন জিজ্ঞেস করেছি যে ছোটোবেলা থেকে এই পর্যন্ত বড় কোনো রোগ হয়েছে কি না, বলছে যে চুলকানি প্যাচের অনেক হয়েছে, মলম লাগিয়েছেন অনেক কুচকিতে, তাই তো? তাহলে দেখুন সাপ্রেস স্কিন ডিজিজ আছে, এই যে লেগেছি পার্সোনাল হিস্ট্রিতে SSD, এই সাপ্রেস স্কিন ডিজিজ, আর ডগ বাইট 2 বার হয়েছিল, ভ্যাকসিনেটেড হয়েছে, তাই তো? 2 বার কুকুরে কামড়েছে। ফ্যামিলি হিস্ট্রিতে যখন গেছি, দেখুন সাইকোটিক ভর্তি ফ্যামিলি হিস্ট্রি, ওনার বাবার লাং ক্যান্সার হয়েছে, মারা গেছে, মায়ের একটু শ্বাসের প্রবলেম আছে, মায়ের অ্যাস্থমা আছে। তাহলে এই যে দেখুন, ফাদার সিএ লাং, মায়ের অ্যাস্থমা, সিস্টার একজনের টিউমার, একজনের ব্রেস্ট টিউমার, আর একজনের সিএ ক্যান্সার হয়েছিল আরেক বোনের, তাই তো? কাকা তো না, জ্যাঠা তো বোনের, আর নিজের 2 বোনের একজনের ব্রেস্টে টিউমার হয়েছিল, আর একজনের হাতে না কোথায় টিউমার হয়েছিল। তাহলে দেখুন পেশেন্ট যে ফ্যামিলি হিস্ট্রি ক্যারি করছে অল বিলংস টু সাইকোটিক, এবং পেশেন্ট যে সিমটমটা নিয়ে এসছে দ্যাট ইজ অলসো বিলংস টু সাইকোটিক। তাহলে আমাদের চিন্তা করতে হবে এমন একটা মেডিসিন আমাদের সিলেকশন করতে হবে দ্যাট মাস্ট বি অ্যান্টিসাইকোটিক। তাহলে এইটা বুঝে গেলাম এখানে, কিন্তু এই পর্যন্ত বুঝলেও কিন্তু আমরা কোনো ওষুধ সিলেকশন করতে পারবো না। এইবার আসবো আমাদের মেন ওষুধ সিলেকশনের জায়গায়, দ্যাট ইজ জেনারেলিটিস। জেনারেলিটিস বলতে গেলে জিজ্ঞেস করেছি ওনার শীত বেশি লাগে না গরম বেশি লাগে, ওনার কোনোটাই যে বিশেষ কিছু বেশি লাগে তা নয়, তাই তো? যে খুব শীত লাগে খুব গরম লাগে তা নয়। আমি এখানে অ্যাম্বিথার্মাল লিখেছি, ঘাম যথেষ্ট আছে, ঘাম ভালোই আছে বলেছেন তো, জ্বালা বিশেষ কিছু নেই, সেলাই ভেশন বিশেষ কিছু নেই, জল তেষ্টা মোটামুটি ভালোই আছে, খিদেও মোটামুটি নর্মাল। ঘুম জিজ্ঞেস করাতে বলছে ঘুমালেই সঙ্গে সঙ্গে ঘুম আসে না, একটু সময় লাগে ঘুমালে, 15-20 মিনিট আধ ঘন্টা সময় লাগে শুতে গেলে, ঘুম আসতে একটু সময় লাগে। তাহলে ফার্স্ট স্লিপ স্লাইট লেট, এই লিখেছি ফার্স্ট স্লিপ স্লাইট লেট, এখানে তলায় দাগ দিয়েছি, পায়খানা পেচ্ছাপ বলাতে মোটামুটি ঠিকই আছে, তাই তো? কিন্তু কখনো কখনো যখন এই আমাশা হয়, মিউকয়েড স্টুল হয়, তখন বলছেন একটু পায়খানা হোল্ড করে রাখতে অসুবিধা হয়, একটু তাড়াতাড়ি যেতে, তাই বলেছেন? একটু আমাশা হলে পায়খানা একটু আর্জেন্সি থাকে, ইনকন্টিনেন্সি থাকে, ইউরিন নর্মাল আছে, খেতে ভালো লাগাতে ওনার কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে, তাই তো বলেছেন? একটু মিষ্টি খেতে ভালো লাগে, ঠিক আছে, যা পাবো আমরা তাই লিখবো, এই যে মিষ্টি খেতে ভালো লাগে, একটু মাছ খেতে ভালো লাগে, একটু গরম খাবার ভালো লাগে, ফ্রুটস ভালো লাগে। আর আঁচিল জিজ্ঞেস করাতে, আঁচিল কিন্তু ওনার দেখুন মুখে ফেসে আঁচিল, এই যে মুখের দেখি এখানটা, এই দেখুন মুখে এই যে বিভিন্ন জায়গায় ভর্তি আছে আঁচিল। এছাড়া ওনার বুকে, বুকে দেখলাম অনেকগুলো আঁচিল আছে, বুকে অনেকগুলো বড় বড় আঁচিল আছে, শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল আছে। তো
তাহলে ওয়াটস ফেস চেস্ট অ্যান্ড পেনিসে একটা আছে আছে বলেছে লিখেছি। আর যখন জিজ্ঞেস করেছি যে মাইন্ড মাইন্ডে গেছি যখন, মাইন্ডে কিন্তু খুব রাগি তা না, শান্তশিষ্টই বলেছে, কিন্তু অন্যায় দেখলে আপনি সহ্য হয় না বলেছেন, তাই না? কি বলেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের বাড়ির লোক কিংবা ছেলে যদি পরে কোনো অন্যায় কাজ করে তখন একটু রাগ হয়ে যায় আমার। অন্যায় দেখলে আমি সহ্য করতে পারি না, অন্যায় জিনিসটা ভালো লাগে না, অন্যায় সহ্য করতে পারেন না। আর যদি অন্যের দুঃখ কষ্ট দেখেন, অন্যের দুঃখ কষ্টে কাতর হন খুব, অন্যের দুঃখ কষ্ট কেউ এসে আপনার থেকে চাইছে, সাহায্য চাইছে, হ্যাঁ যতদূর পারবো আমি মানে চেষ্টা করব। উনি নিজেও দেখুন নিডি পার্সন, কিন্তু উনি যতদূর পারবে কেউ যদি এসে ওনার থেকে সাহায্য চায়, অন্যের দুঃখ কষ্টে কাতর হন এবং সাহায্য করার চেষ্টা করেন, তাই তো? সাহায্য করার চেষ্টা করেন। এই যে লিখেছি, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট অ্যান্ড সিম্প্যাথেটিক আছে, এবং সিরিয়াস যে কোনো কাজে সিরিয়াস। উনি বলছেন যে কাউকে যদি কথা দেয়, তাই তো বলেছেন, যে কোনো কাজে আপনি সিরিয়াসলি করেন, হ্যাঁ, যে কাউকে যদি কথা দিল না ওই টাইমে ওখানে যাবো বা এই টাকাটা আমি আপনাকে এই টাইমে দেবো, সেটা সেইভাবে দেবো, সে যেভাবেই হোক, তাহলে যে কোনো কাজ যেটা করেন খুব সিরিয়াসলি কাজ করে, খুব সিরিয়াস আছে। এছাড়া আর কিন্তু বিশেষ কিছু সিমটম পেলাম না, তাহলে আপনি যেটুকু সিমটম পাবো তার উপরে আমাকে মেডিসিন সিলেকশন করতে হবে। তাহলে পেশেন্টের ওয়ান সাইডেড ডিজিজ বা দিকটা কম হয়েছে, পেশেন্টকে অ্যাকচুয়ালি আমি দিতে যাচ্ছি এই যে কোষ্টিকাম 0102 দিচ্ছি, তাহলে আমরা জানি যে কোষ্টিকাম রাইট সাইডেড মেডিসিন, কিন্তু পেশেন্টের কোষ্টিকাম নট অনলি রাইট সাইডেড, কোষ্টিকাম ওয়ান সাইডেড, দ্যাট মে বি রাইট সাইড মে বি লেফট সাইড। আপনারা জানেন কোষ্টিকাম লেফট সাইডের সাইডিক আছে, তাহলে ওয়ান সাইডেড ডিজিজ। তো যাই হোক, সেখানে আমি পেলাম কোষ্টিকাম, একটা আর্থারাইটিক প্রবলেম দ্যাট ইজ অলসো কভার্ড বাই কোষ্টিকাম। একটা মিউকয়েড স্টুল হলে পায়খানা একটু ধরে রাখতে অসুবিধা হয়, দ্যাট ইজ অলসো কভার্ড বাই কোষ্টিকাম। ফ্যামিলি হিস্ট্রি সাইকোটিক, ফাদার সিএ, মাদার অ্যাস্থমা, সিস্টার ডিফারেন্ট সিস্টার টিউমার সিএ। এছাড়া পেশেন্ট একটু অ্যাম্বি থার্মাল, গরমও বেশি লাগে না, শীতও বেশি লাগে না, ফার্স্ট স্লিপ স্লাইট লেট আছে, ওয়ার্ডস অনেক আছে, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট আছে, সিম্প্যাথেটিক আছে অ্যান্ড সিরিয়াস আছে। সো অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ কোষ্টিকাম। আমি কিন্তু এখানে বলতে পারবো না, কোষ্টিকাম ভাস্টলি এখানে আসছে, আমি যা যা পেয়েছি তার মধ্যে এই ছাড়া আমি আর চিন্তা করতে পারছি না, সেই জন্য পেশেন্টকে কোষ্টিকাম 0102 করা হচ্ছে। কিছু বলবে? একটা জিনিস আছে বলবো, কি সময় সময় না একটু টান ধরে, পায়ে টান ধরে, দেখুন এটা আমাকে বলেনি, কিন্তু সময় সময় ডান দিক না বাদ দিক কোন দিকে বেশি? দুই দিকে। এবার টান ধরার পরে যখনই আমি এরকম ভাবে একটু ডলা দিই, ডলা দেওয়ার পরে কমে। তাহলে দেখুন, দিস ইজ অলসো কভার্ড বাই, দিস ইজ অলসো কভার্ড বাই কোষ্টিকাম। কোষ্টিকাম আমরা জানি যে যেকোনো ক্র্যাম্প, যে কোনো ক্র্যাম্প টান ধরা একটা কোষ্টিকাম আছে, দিস ইজ অলসো কভার্ড বাই কোষ্টিকাম। সো পেশেন্টকে এই জন্য কোষ্টিকাম 0102 দেওয়া হচ্ছে, 40 দিনের ওষুধ। তা 40 দিন পর কেমন থাকে অবশ্যই শেয়ার করবো। তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, আপনি সাহায্য করেছেন, অনেক ধন্যবাদ।